প্রায় 7 লক্ষ টাকা গায়েব মালদা কালিয়াচক 1 নম্বর ব্লক তহবিল থেকে। আর সেই গায়েব টাকা তুলতে 329 দুস্থ মহিলাকে চিঠি দিলেন কালিয়াচকের বিডিও। এমন ঘটনা সরগোল পড়ে গিয়েছে মালদা প্রশাসনিক মহলে। শুরু হয়েছে ঘটনাকে ঘিরে রাজনৈতিক চাপানো তোড়। দিস চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভায়োলেন্ট হার্মফুল অর ইললিগাল অ্যাক্টিভিটিজ। অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মিন্ট ফর এডুকেশনাল পারপাস অনলি। বিরোধিতা প্রশ্ন করছেন ভাতা দিয়ে আবার ভাতা ফেরত, এ কেমন ঘটনা? আসলে এখানে নতুন কৌশল করে দুস্থ মহিলাদের কাছ থেকে টাকা আদায় করার চেষ্টা করছে কালিয়াচক এক ব্লক প্রশাসন। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন জেলাশাসক নিতিন সিংহানিয়া। যদিও কালিয়াচক এক ব্লকের বিডিও সেলিম হাবিব সরকার এই বিষয়ে সংবাদ মাধ্যমে ক্যামেরার সামনে কিছু বলতে চাননি। কালিয়াচক এক নম্বর ব্লক প্রশাসন ও সমাজ কল্যাণ বিভাগের সূত্রে জানা গিয়েছে, লকডাউনের সময় গ্রাম পঞ্চায়েতগুলি থেকে ঢালাও নাম পাঠানো হয়েছিল। সে সময় নথিপত্র, বয়স সহ কোনো তথ্য যাচাই করা হয়নি। একজন উপভোক্তা বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, মানবিক ভাতা দেওয়া হয়েছে। সেখানে সরকারের নিয়ম রয়েছে যে কোনো একজন উপভোক্তা যে কোনো একটি ভাতা পাবেন। সেক্ষেত্রে এখানে যে মহিলা বিধবা ভাতা পাচ্ছেন আবার সেই মহিলাই বার্ধক্য ভাতা পেয়েছেন। সেক্ষেত্রে দুটি ভাতার ক্ষেত্রে তাদের ক্ষেত্রে 2000 টাকা করে দেওয়া হয়েছে। যেখানে 1000 টাকা দেওয়ার কথা 1000 টাকা বেশি সেই সমস্ত উপভোক্তা পেয়েছেন। সব মিলিয়ে প্রায় 7 লক্ষ টাকা গায়েব কালিয়াচক এক নম্বর ব্লক তহবিল থেকে। বিডিওর নোটিশের ইতিমধ্যে উপভোক্তারা পেয়েছেন। সেই নোটিশে উল্লেখ আছে বাড়তি 19000 টাকা 7 দিনের মধ্যে বিডিও অফিসে ফেরত দিতে হবে। আর বিডিও নোটিশ হাতে পেয়ে সমস্যায় পড়েছেন উপভোক্তারা। কালিয়াচক এক নম্বর ব্লকের মজমপুর, যদুপুর, শ্রীরামপুর, আলিপুর, সুজাপুর, জলুয়া বাধাল, জালালপুর সহ আর বেশ কিছু গ্রামের প্রায় 329 জন উপভোক্তাদের বাড়িতে নোটিশ পাঠিয়ে টাকা ফেরত চেয়েছেন বিডিও। উপভোক্তা বয়স্ক মহিলারা জানিয়েছেন এত টাকা কোথায় পাবে যে তারা ফেরত দিবে সরকারকে। তাদেরকে যখন টাকা দিয়েছিল তখন তো তাদেরকে কিছু বলা হয়নি, বরঞ্চ ব্যাংক কর্তৃপক্ষ বলেছিল যে বাড়তি টাকা সরকার যখন দিচ্ছে তাহলে নিতে ক্ষতি কী। কিন্তু আজকে এতগুলো টাকা ফেরত তারা কীভাবে দিবে এই নিয়ে মাথায় হাত পড়েছেন তাদের। পাশাপাশি তারা জানাচ্ছেন সরকার রীতিমতো তাদেরকে ঠকিয়েছেন। নোটিশে বলা হয়েছে যারা টাকা ফেরত দিবেন না তাদের আইনি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। আমার নাম মনোয়ারা পেওয়া। বয়স কত? আমার বয়স লেখা আছে 65 বছর লেখা আছে। বলছি আপনি কিসের ভাতা পেতেন? আমি এই যে বিধবা ভাতা পেতাম। কত টাকা করে পেতেন? 1000 করে, 400 করে পাইতো, তারপরে 600, তারপরে 1000। কত ইনজয় পাচ্ছেন? হ্যালো কি কি রাজু ইয়ে হলো না প্রধান ওই কইরে দিয়েল। আমার স্বামী 25-30 বছর হ্যাল মারা। এখন কি চিঠি পেয়েছেন আপনি? কিন্তু ওটি কি ওটাই দিয়েছে। কি চিঠি দিয়েছে? এই যে নীল দেটা কি লেখা আছে তাতে কি বলেছে? টাকা দিব, দিতে হবে 19000। কোথায় পাবো? আমার তো স্বামী নেই, আমার ছেলে মেলে কিচ্ছু নেই, আমি একাই। কিসের টাকা দিতে হবে? এই যে ওই যে বলছে কি 2000 করে ঢুক আছে, তখন কি দেখো কোনটা ঢুক আছে তুমি বই দেখো, তারপরে কোন তারিখে ঢুক আছে, কোন তারিখে তোমরা দিয়েছো আমাকে লেখা দাও তো। তো বলছে যা, আর আমি যে সাত মাস নিয়ে ভাতা পাই না, তো ওটা আমার ভাতাটা কি হলো আমি বলতে পারবো না, আমি বলতে পারবো না, যা দিতেও হবে, দিতেই হবে, এরকম করে বলছে। কে বলছিল? ওই যে বিডিওর অফিসে। আপনি কি দিতে পারবেন টাকা? না বাবা, ধরুন পারবো না দিতে। এই যে টাকাটা পেতেন তাতে আপনার কি সুবিধা হতো? আমি রোগ দেখাইতাম, খাইতাম, আমার স্বামী নেই, আমার বেটা পুত নেই, আমার একটা ছেলে আছে, তো 15 বছর নিয়ে ছেলে মেয়ে লিয়া দিল্লিতে আছে, বেটার বাড়ি থাকছি, আমি এখানে থাকি না, বেটি মাটির বাড়ি থাকি, আর পরের বাড়ি কাজ করি, ধর ঝাঁটা উঠাগলা, তো 7-8 মাস নেই কোথায় যাইতে পারিনি, অসুখের গেলে টিউমার আছে, এটা টিউমার অপারেশন করেছি, এটা করে দেয়নি, কিন্তু খুব ব্যথা করছে, মাথাতে উঠছে। তো বলছি এখন তাহলে টাকা দিতে পারবেন না, তাহলে কি ওরা যদি ভিডিও যদি জোর করে নেয়, আপনাকে কেড়ে নেয়, তাহলে কি করবো? তো আমি কি করবো? আমার বউটা কইলে কি আমি আসছি 23 দিনের মধ্যে আসছি, 2 মাস সময় লাও, আমি 4 দিনের মধ্যে আসছি, আমি 5000 তো দিতে পারবো। দক্ষিণ মালদা বিজেপির সাধারণ সম্পাদক অম্লান ভাদুরী জানান, বিষয়টি হচ্ছে এখানে সোর্সের মধ্যে ভূত রয়েছে, কারণ এরা যেটা বলছে কোভিড পিরিয়ডে আমরা কাগজপত্র না দেখে সমস্তটা আমরা করে ফেলেছি,
এই কথা তো বললে হবে না। বিডিও অফিস, বিডিওর একটা নিজস্ব দায়িত্ব আছে, তারা গভর্নমেন্ট অফিসার, তারা যদি এখন বলে কাগজপত্র না দেখে আমরা করেছি, এখন আবার তাদেরকে টাকা ফেরত দিতে হবে, যাদের কাছে টাকা ফেরত চাইছে তারা একদমই গরিব মানুষ। এবং এখানে দেখতে হবে যে পলিটিক্যালি কোনো মোটিভেশন আছে কিনা, কারণ পঞ্চায়েত ভোট কেবলমাত্র হয়েছে, এখন দেখা যাবে যে যাদেরকে এই নোটিশগুলো করেছে তারা হয়তো শাসক দলের বিরুদ্ধের বা অপোজিটের লোক, তাদের উপরে নোটিশগুলো করা হচ্ছে। এই জিনিসগুলো খাতিয়ে দেখা দরকার আছে, আর যদি ভুল করেই থাকে সেই শাস্তি কিন্তু বিডিও এবং অফিস স্টাফদের পাওয়ার কথা, সেই শাস্তি কিন্তু তাদেরকে দিতে হবে। ও এই বিষয়ে মালদা জেলা পরিষদের সভাধিপতি লেপিকা বর্মন ঘোষ জানান। এই খবরটা আমি পেয়েছি তো, যে আমরা যেটা সরকার নিয়ম জানি যে একজন উপভোক্তা একটাই ভাতা পাবেন, যিনি বিধবা ভাতা পাচ্ছেন তিনি বিধবা ভাতাই পাবেন, আদার্স কোনো ভাতা পাবেন না। সেক্ষেত্রে আমরা ব্লক প্রশাসন লেভেলকে বলা হয়েছে সে বিষয়টা খুঁটিয়ে দেখতে যে কীভাবে কী করা যায়, এবং সেটা যথাযথ যেইভাবে দেখার সেটা দেখছি বিষয়টা ব্লক প্রশাসন লেভেলে। আচ্ছা, দেখুন, বিরোধীদের কাজই হচ্ছে বিরোধিতা করা, বিরোধিতা না করলে তাদের পোষায় না। সেক্ষেত্রে আমরা বললাম, প্রথমে বলেছি আমি যে ব্লক প্রশাসন লেভেল দেখছে বিষয়টা খুঁটিয়ে দেখা হচ্ছে, এবং আমার মনে হয় সে নিয়ম মাফিকই কাজ হবে, যতটা কাজ হওয়া ততটা।